কিছুক্ষণ পর মনোয়ার খান ও আকবর খানের নেতৃত্বে দুটি কাফেলা দুটি ভিন্ন পথ ধরে রওনা হল। একটি চলছে উত্তর পশ্চিমে, অপরটি হায়দ্রাবাদের পথে। আকবর খানের সাথে 1200 লোক, তাদের মধ্যে অর্ধেকের বেশি লাওয়ারিস বাচ্চা ও বিধবা নারী। বিলকিস তার কন্যা তানবীরকে কোলে নিয়ে সওয়ার হয়েছেন ঘোড়ায়। শাহবাজ আকবর খানের সাথে আর এক ঘোড়ায় চেপেছে। মজ্জাম আলী ও তার সাথীরা কাফেলার আগে পিছে ডানে বায়ে সশস্ত্র লোকদের পরিচালনা করছেন। প্রায় 2 ক্রোশ চলবার পর আকবর খান তার ঘোড়া মজ্জাম আলীর পাশে নিয়ে বললেন, ভাইজান, আপনি রাগ করেছেন আমার উপরে? যদি আপনি হুকুম দেন তাহলে আমি হায়দ্রাবাদে না গিয়ে মহীশূরে যেতেও রাজি। না, আমি তোমায় মহীশূরে যেতে বলবো না, মজ্জাম আলী জবাব দিলেন। আকবর খান বললেন, হায়দ্রাবাদ যাবার ফয়সালা অকারণে আমি করিনি। শেখ ফখরুদ্দিন ও মির্জা তাহির বেগ দীর্ঘকাল ধরে দাবি করছেন যেন আমার খানদানের লোকজন নিয়ে আমি আবাদ হই হায়দ্রাবাদে। যখন মারাঠাদের সাথে আমাদের সংঘাত শুরু হল, তখন হায়দ্রাবাদ থেকে শেখ ফখরুদ্দিন ও আধুনি থেকে তাহির বেগের দূত এলো আমার কাছে। তারা পয়গাম পাঠিয়েছিলেন যে রোহিলাখণ্ডের তুলনায় নিজামের সালতানাত অনেক বেশি সুরক্ষিত, তাই দেশের অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি যেন ওখানেই থাকি। আমি জবাব দিলাম, আমি এক গোষ্ঠীর সর্দার এবং আমার জীবন মরণ তাদেরই সাথে। তারপর শেখ ফখরুদ্দিনের আর এক চিঠি পেয়েছি, তাতে তিনি লিখেছেন যে আমি ইচ্ছা করলে হায়দ্রাবাদে আমার পুরো গোষ্ঠীকে আবাদ করবার ইন্তেজাম হতে পারে। তার প্রস্তাবকে আমি মনে করেছিলাম ঠাট্টা। এখন আমার একমাত্র ইচ্ছা হায়দ্রাবাদ বা আধুনির আশপাশে যদি জমিন পাই তাহলে এই সহায় সম্বলহীন লোকগুলো সেখানে শান্তি স্থিতির মধ্যে দিন গুজরান করতে পারবে। আমার বিশ্বাস আপনার বদৌলতে মহীশূরেও তেমন জায়গা মিলতে পারে, কিন্তু আমার মনে হয় হায়দ্রাবাদের তুলনায় মহীশূরের ভবিষ্যৎ অধিকতর আশঙ্কাজনক। আপনি বলেন, হায়দ্রাবাদের শাসকের তুলনায় মহীশূরের শাসক অধিকতর চেতনাসম্পন্ন, দূরদর্শী ও বাহাদুর, এবং তার সামনে রয়েছে এমন সব লক্ষ্য যার জন্য তলোয়ার ধারণ নেক কাজের সামিল। কিন্তু ভাইজান, আপনি যদি রাগ না করেন তাহলে আমি বলবো কোনো শাসককে আমি নির্ভরযোগ্য মনে করি না, মানবতার উপর আমার বিশ্বাস উঠে গেছে। শাসকদের পরিণাম দর্শিতা নেকি ও সরাফত আমার দৃষ্টিতে মরিচিকার মতো, এবং সে মরিচিকার পেছনে ছুটে বেড়ানোর হিম্মত আমার নেই। আপনি বাংলার আজাদীর মুহাফিজ হয়ে নেমেছিলেন ময়দানে, কিন্তু কি হাসিল হয়েছে আপনার? যেদিন আমি পানিপথের ময়দানে লড়াই করেছি তখন আমার মনে হয়েছে যে যুদ্ধের পর রোহিলা সিপাহীদের অযোধ্যা, দিল্লি, হায়দ্রাবাদের ওমরাহ মনে করবেন তাদের উপকারী বন্ধু, কিন্তু আমাদের কোরবানির যে প্রতিদান অযোধ্যা নওয়াব উজির আমাদেরকে দিয়েছেন তা আপনি দেখতে পেয়েছেন। আমরা গিয়েছিলাম তাদের দুশ্মনদের বহু দূরে সরিয়ে দিতে, কিন্তু তারা আমাদের ধ্বংস ও বরবাদের দৃশ্য দেখেছেন বহু দূরে বসে। যাদের কৃতকর্মের ফলে আমাদের বস্তিগুলো ভস্মস্তূপে পরিণত হয়েছে তাদের জন্য আমার অন্তরে নেই কোনো আকর্ষণ, কোনো আন্তরিকতা। আপনি আমার শুভাকাঙ্ক্ষী, আপনি আমায় সাহায্য করেছেন এবং আপনার জন্য আমি দেহের গোস্তের টুকরো ছিঁড়ে দিতেও তৈরি, কিন্তু আজ থেকে আমি শপথ নিয়েছি যে কোনো শাসকের পক্ষে আমি আমার তলোয়ার উত্তোলন করব না। আমি হব এক কিষাণ, আমি হব পশুপালক। আমার জিন্দেগীর প্রথম ও শেষ মাকসাদ হচ্ছে এই সহায় সম্বলহীন লোকগুলোর হেফাজত, তাদের প্রতিপালন ব্যবস্থা। আপনি বলেন, হায়দার আলী কেবল মহীশূরের নয় বরং অযোধ্যা হায়দ্রাবাদের মুসলমানদেরও আজাদি ও সৌভাগ্যের জন্য লড়াই করে যাচ্ছেন, কিন্তু সেই কারণেই আমি মহীশূরে যেতে ভয় করছি। আমি ও আমার গোষ্ঠীর জীবনপণ যোদ্ধারাও তাদেরই আজাদি ও সৌভাগ্যের জন্য লড়াই করেছে, কিন্তু আমাদের নির্লোভ কোরবানি হিংস্র সাপদের খাসলত পরিবর্তন করতে পারেনি, এবং আমার আশঙ্কা হয় এ নিমুখারাম কম আমাদেরই মতো হায়দার আলীকেও দুশ্মন মনে করে না বসে।
আমার পুঁজি আমার দগ্ধীভূত গৃহের ভস্ম রাশি আর এই সহায়হীন মানুষগুলোর অশ্রু। নিজামের কাছে গিয়ে আমি বলব, যদি তার রাজ্যে ভালো কিষাণ ও পশুপালকের প্রয়োজন থাকে তাহলে যেন তিনি আমাদেরকে সেখানে আবাদ করে নেন, আর যদি তার আধিপত্যের ঝান্ডা তুলে ধরবার জন্য শুধু সিপাহীর প্রয়োজন হয় তাহলে আমরা ফিরেও যেতে তৈরি। মজ্জাম আলী বললেন, তোমার অনুভূতি সম্পর্কে আমি গাফেল নই, তুমি দেখে এসেছ এক ভয়াবহতম ইনকিলাব। কিন্তু বিশ্বাস করো, যেদিন আমি বাংলা থেকে হিজরত করে আসি সে মুহূর্তে আমার দিলেও ছিল এমনই ধারণা। আমিও চিন্তা করতাম কোনো শাসকের সাথে আর আমি কোনো সংযোগ রাখব না, সেই কারণে আমি শুরু করেছিলাম তেজারত। কিন্তু জামানা কোনো ইনকিলাব ধুমায়িত অগ্নিশিখা থেকে ধূম জ্বলন্ত অঙ্গার থেকে তাপ জুদা করে দিতে পারে না। আমি দোয়া করি হায়দরাবাদে তোমার নিরাপত্তা ও প্রশান্তির জিন্দেগি গুজরান হোক, কিন্তু আমার বিশ্বাস একদিন তুমি অবশ্যই মহীশূরে আসবে। দাক্ষিণাত্যের বিরাটতম জমিদার হওয়া সত্ত্বেও কোনো একদিন তুমি সেরিঙ্গাপট্টনকেই মনে করবে তোমার আখেরি মঞ্জিল। মিরনপুর কাটরা পরাজয়ের পর রোহিলাদের সামনে থাকল বিকল্প পন্থা মত অথবা হিজরত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও অযোধ্যার সিপাহীরা তাদেরকে ঘিরে কতল করতে লাগল বন্য জানোয়ারের মতো, জ্বালিয়ে দিতে লাগলো তাদের বস্তিগুলো। আগুন ও খুনের তুফান থেকে পালিয়ে বাঁচবার জন্য তারা আশ্রয় নিতে লাগল দূর দারাজ এলাকায়। এ যুদ্ধ কোনো হুকুমাত বা ফৌজের বিরুদ্ধে নয়, বরং এ যুদ্ধ তাদের বিরুদ্ধে কোনো মীরজাফর সুজাউদ্দৌলা বা নিজাম আলী খানের মতো জাতিবিরোধীর আনুগত্য স্বীকার না করাই যাদের একমাত্র অপরাধ। রোহিলাখণ্ডের সরজমিন রক্তাক্ত হয়েছিল এই শরীফ বাহাদুর আত্মসম্ভ্রমশীল কমের সন্তানদের খুনে, এবং রোহিলাখণ্ডের বাইরে কেউ ছিল না অসহায় কমের অশ্রুধারা মুছে দেবার মতো। মুহাজিরদের কাফেলা জন্মভূমি ছেড়ে দিয়ে আশ্রয় নিচ্ছে পাহাড়ে বনে মরুপ্রান্তরে। তাদের অতীতের বিধ্বস্ত বস্তি কবর কাফনহীন লাশ ও লুট হয়ে যাওয়া ইজ্জতের কাহিনীতে ভরপুর। মাত্র কয়েকদিনের মধ্যে 100,000 মানুষ গৃহহীন হয়ে দারিদ্র দুঃখ কাহাত ও নানা রকম পীড়নের মোকাবিলা করতে লাগল। অযোধ্যা নব উজিরের সালতানাতে এক শস্য শ্যামল ও উর্বর ভূখণ্ড সংযোজিত হয়েছে বলে তিনি খুশি হলেন। ইংরেজরা খুশি হল হিন্দুস্তানের শমশেরধারী বাজু ভেঙে গেছে বলে, আর মারাঠা খুশি হল দিল্লিতে তাদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী পূর্ণরূপে ঘায়েল হয়েছে বলে। মজ্জাম আলী ও আকবর খানের সাথে যে কাফেলা রওনা হয়েছিল অগণিত মুসিবতের মোকাবেলা করে তারা এসে পৌঁছল একদিন হায়দরাবাদের সীমারেখার ভিতরে। পথে দুবার ডাকাত দল হামলা করল তাদের উপর, কিন্তু কাফেলার মুহাফিজদের সাথে মামুলি সংঘাতের পর তারা পালিয়ে গেল আপন পথে। মজ্জাম আলী খুবই ভয় করছিলেন যে অযোধ্যার ফৌজ তাদের পিছু ধাওয়া করবে, কিন্তু অযোধ্যার ফৌজের সিপাহসালার ততক্ষণে লখনৌ পৌঁছে গেছেন বিজয় উৎসবে হিস্সা নেবার জন্য, আর তার সিপাহীরা তখনও আকবর খানের বস্তির উপর হামলাকারী সাথীদের পরিণাম সম্পর্কে বেখবর। তারা রোহিলাখণ্ডের সর্বত্র চালিয়ে যাচ্ছে হত্যা ধ্বংসতাণ্ডব ও লুটতরাজ। চারদিন পর যখন ইংরেজ অফিসাররা তাদের সাথীদের পরিণাম সম্পর্কে খবর পেল তখন এ কাফেলা কয়েক মঞ্জিল দূরে চলে গেছে। হায়দরাবাদের দারুল হুকুমাত থেকে 3 মঞ্জিল দূরে মজ্জাম আলী আকবর খানকে বললেন, দোস্ত, তোমাদের মঞ্জিল কাছে এসে গেছে, আমার খুব শিগগির সেরিঙ্গাপট্টনে ফিরে যাওয়া উচিত ছিল, এবার আমায় এজাজত দাও এবং ওয়াদা করো হায়দরাবাদের পরিস্থিতি তোমার প্রত্যাশা মোতাবেক না হলে তুমি চলে আসবে আমার কাছে। আমি ওয়াদা করছি, আকবর খান জবাব দিলেন। মজ্জাম আলী তার সাথে মোসাফা করে বললেন, আমি তোমার চিঠির ইন্তেজার করব। তিনি যখন ঘোড়ায় সওয়ার হচ্ছেন তখন বিলকিস অশ্রু সজল চোখে বললেন, ভাইজান, ভাবিজানকে আমার সালাম বলবেন, তাকে দেখতে আমি অবশ্য একবার সেরিঙ্গাপট্টনে আসব। শাহবাজ খান বলল, আমিও আসব। মজ্জাম আলী ঘোড়ার রেকাবে পা রেখে বললেন, বেটা, তুমি অবশ্যই এসো, আমার ভয় হয় হায়দরাবাদে গিয়ে তোমরা তো ভুলে যাবে আমায়। মজ্জাম আলী তার 5 জন সাথী ঘোড়ায় সওয়ার হয়ে
একদিকে বেরিয়ে গেলেন এবং আকবর খান কাফেলাকে হুকুম দিলেন এগিয়ে যেতে। সেরিঙ্গাপটমে পৌঁছে পুনরায় মোয়াজ্জেম আলী ফৌজি শিক্ষাকেন্দ্রের পরিচালনার ভার হাতে নিলেন। মারাঠাদের সাথে হায়দার আলীর যুদ্ধ তখনও চলছে এবং দিনের পর দিন মহীশূর সালতানাতে সংযোজিত হচ্ছে নতুন নতুন বিজিত এলাকা। এক বছরের মধ্যে আকবর খানের তরফ থেকে কোনো খবর আসেনি মোয়াজ্জেম আলীর কাছে। একদিন তিনি শেখ ফখরুদ্দিনের মারফতে চিঠি লিখলেন তার কাছে। প্রায় এক মাস পর আকবর খানের তরফ থেকে এলো তার জবাব, ভাইজান, আপনি বিলকিসের মামুজানের মারফতে যে চিঠি লিখেছেন তা বিলম্বে আমার হাতে এসেছে। হায়দরাবাদে পৌঁছার পর শেখ ফখরুদ্দিন চেষ্টা করেছিলেন আমায় তার সাথে তেজারতে শরিক করবার জন্য, কিন্তু আমার কাছে গোষ্ঠীর লোকদের পুনর্বাসনের সমস্যায় বড় হয়ে দেখা দিল। আতিয়ার স্বামী তাহির বেগ আমার জন্য আধুনির ফৌজে এক চাকরির ব্যবস্থা করে এনেছিলেন, কিন্তু সেদিকেও আমি মন দিইনি। তারপর শেখ ফখরুদ্দিনের চেষ্টায় ও তাহির বেগের প্রভাবে কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মাঝখানে এক বিস্তীর্ণ ভূখণ্ড আমরা খুব সস্তা দামে পেয়ে গেলাম। আমার গোষ্ঠীর লোকেরা বাড়ি ছেড়ে আসার বেলায় যে নগদ অর্থ ও গহনাপত্র সাথে এনেছে তাই আমাদের কাছে রয়েছে। মারাঠা সীমান্তের মাত্র কয়েক মাইল দূরে এই এলাকাটি। যেসব জমিদার মারাঠা হামলার ভয়ে আধুনির আশপাশে আবাদ হতে চান তাদের কাছ থেকে কিছু জমিন আমরা খরিদ করে নিয়েছি। বাকি জমিন সরকারি এবং তার জন্য আমাদেরকে আধুনির হুকুমাতকে কিছুই দিতে হয়নি। কেবল শর্ত রয়েছে, যদি মারাঠাদের তরফ থেকে কোনো বিপদ আসে তাহলে আমাদের আত্মরক্ষার জিম্মা আমাদেরকেই নিতে হবে। এখানকার জমিন খুবই ভালো, কিন্তু জঙ্গল সাফ করে চাষযোগ্য করতে কিছুকাল আমাদের করতে হবে কঠিন মেহনত। হায়দরাবাদের আশপাশে যাতে কোনো জায়গির পাওয়া যায় শেখ ফখরুদ্দিন তার জন্য চেষ্টা করছেন এবং তার চেষ্টা অনেকখানি সফলও হয়েছিল, কিন্তু জাগিরদার হিসাবে নিজামের ফৌজের জন্য ভাড়াটে সিপাহী সংগ্রহ করে দেবার প্রস্তাব আমি মঞ্জুর করিনি। আধুনির হুকুমতের সাথে আমাদের চুক্তি হয়েছে যে যতটা জমিন আবাদ হতে থাকবে আমরা তার রাজস্ব আদায় করতে থাকব এবং কখনো আমাদের ভেতর থেকে কোনো সিপাহী সংগ্রহের দাবি করা হবে না। রোহিলাখণ্ডের বিভিন্ন গোষ্ঠীর আরও কতক লোক দুস্থ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে এ মুলুকে। প্রায় 500 লোক আমার দু মাস পর পৌঁছে গেছে হায়দরাবাদে এবং আমি তাদেরকে নিয়ে এসেছি এখানে। অবস্থা অনুকূলে হলে আমরা দু তিন বছরের মধ্যে এই অনাবাদি বন্যভূমিকে শ্যামল শস্যক্ষেত্রে রূপান্তরিত করতে পারব। ভিলদের কয়েকটি গোষ্ঠী এই বনের মধ্যে শিকারের উপর নির্ভর করে দিন গুজরান করতে পারত, কিন্তু আমাদের প্রভাবে তারা চাষবাসের দিকে মন দিয়েছে। 50 জন ভিলকে আমি কাজে নিযুক্ত করেছি এখানে। এলাকাটি এখন আমাদের ছোটখাটো দুনিয়া এবং বাইরের তুফানের বিরুদ্ধে আমরা একে মজবুত করে গড়ে তুলতে চাই। আমাদের দিলের মধ্যে সেরিঙ্গাপটম যাবার যেটুকু খেয়াল ছিল তাও এখন শেষ হয়ে গেছে। এখন যদি আমি কখনো আসি কেবল আপনাদেরকে দেখতে আসব। বিলকিস আপনাকে ও ভাবিজানকে সালাম জানাচ্ছে। আপনার ভাই আকবর। নতুন আবাসভূমি থেকে এ ছিল আকবর খানের প্রথম ও শেষ চিঠি। এরপর দুই বন্ধু ব্যস্ত রইলেন নিজ নিজ দুনিয়া গড়ে তুলতে। কারোরও অবকাশ মিলল না অপরের অবস্থা জানবার। আরও 6 বছর অতীত হয়ে গেল। ইতোমধ্যে মহীশূরের অসংখ্য নওজোয়ান সেরিঙ্গাপটম ফৌজি শিক্ষাকেন্দ্র থেকে শিক্ষা হাসিল করে হায়দার আলীর ফৌজে সামিল হয়েছে। মোয়াজ্জেম আলীর ছেলেরা দুনিয়ার কোলে চোখ মেলেছে তলোয়ারের ঝংকারের ভিতর দিয়ে। এমন এক মায়ের স্তন পান করেছে তারা যিনি তার নিজের ও স্বামীর খানদানের শৌর্য সাহসের গর্বে গর্বিতা। শৈশবে জ্ঞানোন্মেষের সাথে সাথে তারা জিন ভূত আর সাপের কাহিনী শোনেনি, শুনেছে কত যুদ্ধ বিগ্রহের রোমাঞ্চকর কাহিনী। বড় হয়ে বাপের মজলিসে দেখেছে হায়দার আলীর ফৌজের মশহুর সিপাহসালার আর বড় বড় ফৌজি অফিসারকে। সিদ্দিক আলী 17 বছর বয়সে সেরিঙ্গাপটমের ফৌজি বিদ্যালয়ের শিক্ষা সমাপ্তি পর জাহাজ চালনার অভিজ্ঞতা হাসিল করবার জন্য ফরাসি শিক্ষকের সাথে চলে গেছে বাঙ্গালোরে। মাসউদ আলী, আনোয়ার আলী ও মুরাদ আলী
শিক্ষা গ্রহণ করছে ফৌজি শিক্ষা প্রতিষ্ঠানে। মুয়াজ্জাম আলী তার পুত্রদের সবাইকে বানাতে চান শ্রেষ্ঠ সিপাহী ও আলেম, তাই তিনি ঘরে আরবি ও ফার্সি তালিম দেওয়ার জন্য নিযুক্ত করেছেন একজন ইরানি আলেমকে, এবং নিজের অবসর সময়ও তিনি ব্যয় করেন তাদের শিক্ষা দীক্ষার কাজে। তখনকার জামানায় হিন্দুস্তানের বিজিত এলাকাগুলোয় ইংরেজদের জুলুম পৌঁছে গেছে চরম পর্যায়ে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মামুলি সিপাহী ও কেরানি থেকে শুরু করে গভর্নর জেনারেল পর্যন্ত সবাই লুটপাট করতে ব্যস্ত। বাংলার শহরে শহরে ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে। সমৃদ্ধ ব্যবসায়ী কড়ার কাঙ্গাল হয়ে গৃহত্যাগ করতে বাধ্য হয়েছে। মীর জাফরের জঘন্য কার্যকলাপের প্রতিফল পাচ্ছে তার অনুসারীরা। ভয় দেখিয়ে ধমক দিয়ে ওয়ারেন হেস্টিংস তাদের কাছ থেকে উসুল করে নিচ্ছে লাখো লাখো টাকা। বাংলার এক সম্ভ্রান্ত সাহসী ব্রাহ্মণ নন্দকুমার ওয়ারেন হেস্টিংসের লুট ও জুলুমের প্রতিবাদে আওয়াজ তুলেছিলেন। তার প্রতিশোধ নিতে গিয়ে ওয়ারেন হেস্টিংস এক মিথ্যা মোকদ্দমা দায়ের করে তাকে দেওয়ালেন মৃত্যুদণ্ড। বাংলার উমরার ভাণ্ডার যথেষ্ট লুট করবার পর ওয়ারেন হেস্টিংস মনোযোগ দিলেন বেনারসের রাজা চৈত সিংয়ের দিকে। রাজা চৈত সিং তাকে খুশি করবার জন্য নিজের ভাণ্ডার খালি করে দিলেন, কিন্তু ওয়ারেন হেস্টিংস ও কোম্পানির কর্মচারীদের ক্ষুধা নিবৃত্ত করবার মতো সম্পদ তার ছিল না। বেনারসের অর্থ ভাণ্ডার যত খালি হতে লাগল, ওয়ারেন হেস্টিংসের দাবিও ততই বেড়ে গেল। অবশেষে যখন রাজার কাছে আর কিছুই নেই, তখন হেস্টিংস তার উপর তার হুকুম অমান্য করার দোষ চাপিয়ে নিজে বেনারসে এসে রাজার গ্রেফতারি হুকুম জারি করলেন। শান্তিপ্রয়াসী রাজা চৈত সিং নেক নিয়তের প্রমাণ দেবার জন্য বিনা বাধায় আত্মসমর্পণ করলেন, কিন্তু বেনারসের ফৌজ ও আওয়াম রাজার এ অবমাননা বরদাস্ত করল না। তারা ইংরেজ সিপাহী ও অফিসারদের পাঠালো মৃত্যুর দেশে। তারা কয়েদখানা থেকে মুক্ত করে আনল রাজাকে। হেস্টিংস পালিয়ে গেলেন বেনারস থেকে এবং এক বড় ফৌজ সংগ্রহ করে আরেকবার হামলা করলেন। রাজা চৈত সিং জান ও ইজ্জতের ভয়ে পালিয়ে গেলেন গোয়ালিয়রের পথে। ওয়ারেন হেস্টিংস চৈত সিংয়ের জায়গায় গদিতে বসালেন তার ভাতুষ্পুত্রকে এবং তার প্রাপ্য খেরাজ সোয়া 2 লাখ থেকে বাড়িয়ে দিলেন 4 লাখ পাউন্ডে। অযোধ্যার নওয়াব উজির সুজাউদ্দৌলার ওফাতের পর অযোধ্যার হুকুমত এলো তার পুত্র আসফুদ্দৌলার হাতে। রোহিলাখণ্ড দখল করতে গিয়ে ওয়ারেন হেস্টিংসের সাহায্য নেওয়ার ফলে সুজাউদ্দৌলা ঋণী হয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। আসফুদ্দৌলা গদিতে বসামাত্র ওয়ারেন হেস্টিংস তার কাছে দাবি করলেন 15 লাখ টাকা। আসফুদ্দৌলার কাছে অর্থ ছিল না, কিন্তু তিনি ব্রিটিশ রেসিডেন্টের সাহায্যে তার বিধবা মাতা ও দাদির কাছ থেকে 5.5 লাখ পাউন্ড পরিমিত অর্থ এই শর্তে হাসিল করলেন যে এরপর ইংরেজ তাদের কাছে আর কোনো দাবি করবে না। কিন্তু অযোধ্যার বেগমদের দৌলতের কিস্সা আগে পৌঁছে গেছে ওয়ারেন হেস্টিংসের কানে। অর্থ হাসিল করবার জন্য যে কোনো পন্থায় তার কাছে তখন বৈধ, তাই তিনি আসফুদ্দৌলা ও লখনৌর ইংরেজ রেসিডেন্টের উপর অযোধ্যার বেগমের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ হাসিল করবার জন্য চাপ দিলেন। আসফুদ্দৌলা আরও এগোতে না চাইলে হেস্টিংস ইংরেজ রেসিডেন্টকে হুকুম দিলেন ইংরেজ সিপাহীদের একটি দল ফয়জাবাদ পাঠিয়ে বেগমদের মহলগুলো অবরোধ করতে এবং সর্বপ্রকার সম্ভাব্য লাঞ্ছনা দিয়ে তাদের কাছ থেকে অর্থ হাসিল করবার চেষ্টা করতে। ইংরেজ রেসিডেন্ট মিডলটন বেগমদের কাছ থেকে যথেষ্ট অর্থ হাসিল করতে অসমর্থ জ্ঞাপন করলে ওয়ারেন হেস্টিংস এই উদ্দেশ্যে তার জায়গায় ব্রিস্টফ নামে এক নতুন রেসিডেন্ট পাঠালেন। রেসিডেন্ট বেগমদের মহল অবরোধ করার পর নকরদের গ্রেফতার করে গোপন ভাণ্ডারের সন্ধান করবার জন্য কয়েক মাস ধরে তাদের উপর চালালো নির্মম নির্যাতন। কয়েক বছর আগে সুজাউদ্দৌলা ইংরেজদের সাহায্য নিয়ে হামলা করেছিলেন রোহিলাখণ্ডের সম্ভ্রম ইজ্জত ও আজাদির উপর। সেই ইংরেজ এবার পৌঁছে গেছে তার হেরেম পর্যন্ত। তার বৃদ্ধা মা ও অযোধ্যার শাহজাদিরা যাপন করতে লাগলেন কয়েদির দুঃসহ জিন্দেগি এবং সকাল সন্ধ্যায় শুনতে লাগলেন তাদের গুপ্ত ধনভাণ্ডারের সন্ধানে ইংরেজদের হাতে নির্যাতিত নকর ও পরিচারিকাদের বুক ফাটা আর্তনাদ। অবশেষে 1 বছর ধরে জঘন্যতম নির্যাতন ভোগের পর বেগমরা তাদের যথা সর্বস্ব ইংরেজদের হাতে তুলে দিয়ে খালাস পেলেন।
মোগল শাহনশাহ দ্বিতীয় শাহে আলম, যিনি কয়েক বছর আগে ইংরেজ মুরব্বীদের তত্ত্বাবধান থেকে বেরিয়ে গিয়ে মারাঠা মুরব্বীদের তত্ত্বাবধানে দিল্লির তখ্তে উপবেশন করেছিলেন এবং যিনি সম্ভবত তার সালতানাতের সীমান্তের পরিধি সম্পর্কেও অবহিত ছিলেন না, এক নির্বাক অসহায় দর্শক হিসাবে দেখতে লাগলেন তামাম ঘটনাপ্রবাহ। দক্ষিণ হিন্দুস্তানে কর্ণাটকের অবস্থা ছিল বাংলা অযোধ্যা ও বেনারসের চাইতেও নিকৃষ্টতর। মোহাম্মদ আলী ওয়ারাজাহ ছিলেন নামে কর্ণাটকের শাসক, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন এমন এক কলু যাকে দিয়ে ইংরেজ শক্তি শোষণ করে চলেছিলেন কর্ণাটকের বাসিন্দাদের রক্ত। ওয়ারাজাহ সবচেয়ে বড় আকাঙ্ক্ষা পোষণ করতেন যে ইংরেজ মহীশূর জয় করে তার বিশেষ বিশেষ হিস্সা আর্কটের সালতানাতের সামিল করে দেবে, যাতে ইংরেজের উচ্ছিষ্ট দিয়ে তার বেগম ও শাহজাদাদের প্রতিপালন ব্যবস্থা করা হতে পারে। তার পেশা সংখ্যা তখন কয়েক ডজন পৌঁছে গেছে। নেকি ও শরাফতের অস্তিত্ব তখন বিলুপ্ত হয়ে গেছে। মানুষের তকদির ন্যস্ত হয়েছে হিংস্র সাপদের হাতে। কর্ণাটকের ধ্বংসমুখী মানুষ কোনো পরিত্রাণকর্তার আগমন পথ চেয়ে রয়েছে। আল্লাহর গজব তখন আসন্ন প্রায়। সহসা হল এক অগ্নিগিরির উৎকিরণ এবং কর্ণাটকের অদ্বিতীয় ক্ষমতার দাবিদার ইংরেজ এসে দাঁড়াল তার মুখে। হায়দার আলী এক অতশিশয়লাভ নিয়ে বেরিয়ে এলেন মহীশূর থেকে এবং ছেয়ে ফেললেন গোটা কর্ণাটক। সাত সমুদ্রের ওপার থেকে আগত বণিক গোষ্ঠী ধূর্ত বুদ্ধি ও চালবাজির বদৌলতে হিন্দুস্তানের ওপর আধিপত্য কায়েম করার স্বপ্ন দেখছে তখন। কিন্তু এই নবাগত সয়লাবের সামনে পালাতে শুরু করল তারা। যারা তাদের তোপধ্বনির জবাবে অসহায় মানুষের আর্তনাদ শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, তারা এবার এমন এক কমের নজওয়ানদের শক্তি সাহসের প্রমাণ দেখতে পেল যে কম হয়ে পড়েছিল তাদের প্রত্যাশার অনুরূপ নিষ্ক্রিয় ও পক্ষাঘাতগ্রস্ত, যারা এদেশের অযোগ্য ওমরাহের জাতিদ্রোহিতা ও সুযোগ সন্ধানী মনোবৃত্তিকে মনে করত তাদের সাফল্যের নিশ্চিত জামানত। তারা হায়দার আলীর ডানে বাঁয়ে দেখতে পেল জামানার শ্রেষ্ঠ জেনারেলদের। মারাঠা তাদের প্রভূত শক্তি বলে মহীশূর জয় করবে এবং তারা তাদের কাছ থেকে পাওয়া হিস্সা উসুল করে নেবে। এ আশায় কয়েক বছর আগে যে ইংরেজ রাজনীতিকরা মাদ্রাজের চুক্তির শর্ত ভঙ্গ করে হায়দার আলীকে মারাঠা হামলার মুখে নিঃসঙ্গ ছেড়ে দিয়েছিল, তারা আজ তাদের সামনে দেখতে পেল 90,000 সওয়ারের এক বিপুল ফৌজ, যারা ময়দানে নেমেছে তাদের সমুদ্রের দিকে তাড়িয়ে নেবার ইরাদা নিয়ে। পরিস্থিতি মোকাবিলা করার জন্য মাদ্রাজের গভর্নর কোম্পানির ফৌজের নেতৃত্ব দিয়েছেন বক্সার বিজয়ী স্যার হেক্টর মুন্ড্রোর উপর এবং কর্নেল বেলিকে হুকুম পাঠিয়েছেন তার সৈন্যদল নিয়ে এগিয়ে এসে স্যার হেক্টরের সাথে মিলিত হতে। জেনারেল মুন্ড্রো মাদ্রাজ থেকে রওনা হয়ে কুঞ্জিবরম পর্যন্ত পৌঁছলেন, বেইলির জন্য ইন্তেজার করতে লাগলেন। হায়দার আলী কর্নেল বেইলির পথ রোধ করার পর পাঠালেন শাহজাদা টিপুকে এবং নিজে আর্কটের অবরোধ থেকে ছেড়ে দিয়ে গেলেন কুঞ্জিবরমের দিকে। কুঞ্জিবরম থেকে 15 মাইল দূরে শাহজাদা টিপু কর্নেল বেইলির লস্করের উপর হামলা করে প্রথম আঘাতে 200 সিপাহীকে হালাক করে দিলেন। ইতিমধ্যে টিপুর সাহায্যের জন্য সিপাহীদের আরও কয়েকটি দল এসে পৌঁছল এবং কর্নেল বেইলি জেনারেল মুন্ড্রোর কাছে পয়গাম পাঠালেন যে সত্বর সাহায্য না পেলে টিপুর অবরোধবুদ্ধ ভেদ করে তিনি এগিয়ে যেতে পারছেন না। 9 সেপ্টেম্বর জেনারেল মুন্ড্রো কর্নেল বেইলির সাহায্যের জন্য পাঠালেন 1,000 সিপাহীর একটি দল এবং সেই রাত্রে তিনি এগিয়ে গেলেন কুঞ্জিবরমের দিকে, কিন্তু টিপুর ফৌজ তাদের পিছু ছাড়ল না। কর্নেল বেইলি কুঞ্জিবরম থেকে 9 মাইল দূরে তাঁবু ফেলবার হুকুম দিলেন তার ফৌজকে। তার মনে আশা ছিল যে ভোর পর্যন্ত জেনারেল মুন্ড্রো নিজে এসে পৌঁছবেন তার সাহায্যের জন্য, কিন্তু ভোর হতেই টিপুর ফৌজ গোলাবর্ষণ শুরু করল তাদের উপর পিছন থেকে। এর সাথে সাথে হায়দার আলী কুঞ্জিবরমের দিকে অগ্রগতি বন্ধ করে এসে পৌঁছলেন টিপুর সাহায্যের জন্য। কর্নেল বেইলি হতাশা সত্ত্বেও এগিয়ে যেতে লাগলেন, কিন্তু তিনি পিছন থেকে তোপের অগ্নিবৃষ্টি ও পার্শ্বদেশ থেকে মহীশূরের অশ্বারোহী সিপাহীদের হামলার দরুন প্রতিপদে ধ্বংসের মোকাবিলা করতে লাগলেন। অবশেষে তিনি নিরুপায় হয়ে কুঞ্জিবরমের পথ 6 মাইল দূরে ফিরে দাঁড়িয়ে
লড়াই করবার ফয়সালা করলেন। কিন্তু এর মধ্যে হায়দার আলীর তোপখানাও পৌঁছে গেছে টিপুর সাহায্যের জন্য। দুদিক থেকে তোপের অগ্নিবর্ষণের ফলে ইংরেজ ফৌজে দেখা দিল গুরুতর বিশৃঙ্খলা। তাদের ফৌজের দেশি সিপাহীরা ময়দান ছেড়ে পালালো এবং ইউরোপীয় সিপাহীরা হাতিয়ার সমর্পণ করল। স্যার হেক্টর মুনরো কর্নেল বেইলির পরাজয়ে এমন আতঙ্কিত হলেন যে ভারী তোপগুলো জলাশয়ে নিক্ষেপ করে পালিয়ে গেলেন মাদ্রাজে। টিপুর তুফানি সেনাদল ছিল তার পশ্চাতে। মুনরো পদে পদে অগণিত লাশ ফেলে ভগ্নদ্যম ও নিরুপায় হয়ে পালালেন মাদ্রাজের পথে। বক্সার বিজয়ী বীরকে এহন অবস্থায় ফিরতে দেখে মাদ্রাজের বাসিন্দারা প্রাণ ভরে হাসল। শাহজাদা টিপু মুনরোর সামরিক সরঞ্জাম ও রসদ ছিনিয়ে নিয়ে পুনরায় গিয়ে মিলিত হলেন পিতার সাথে। মহীশূরের ফৌজ কর্ণাটকের দারুল হুকুমাত আর্কটের দিকে এগিয়ে গেল এবং মোহাম্মদ আলী ওয়ালাজাহ তার ইংরেজ মুরব্বীদের সাথে নিয়ে সেখান থেকে পালালেন এবং 1780 সালের অক্টোবর মাসে আর্কটে উড্ডীন হল হায়দার আলীর বিজয় পতাকা। হায়দার আলী আর্কটকে কেন্দ্র করে বিজিত এলাকাসমূহের ব্যবস্থাপনায় ব্যস্ত হলেন। টিপু 10,000 সওয়ার এগিয়ে নিয়ে অবরোধ করলেন সাতগড়ের কেল্লা। কেল্লাটি ছিল খুব মজবুত এবং কয়েক মাসের জন্য অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও রসদ মজুদ করে 2,000 সিপাহী মোতায়েন ছিল তার হেফাজতে। কিন্তু কেল্লার মুহাফিজ শাহজাদা টিপুর তীব্র হামলায় ভীত হয়ে 1781 সালের 13 জানুয়ারি হাতিয়ার সমর্পণ করল। তারপর টিপু হামলা করলেন আম্বুরের কেল্লার উপর। কেল্লার মুহাফিজ ছিলেন কেটন নামে এক ইংরেজ ক্যাপ্টেন। প্রায় 15 দিন ধরে তিনি মোকাবিলা করলেন হামলাদার ফৌজের, কিন্তু বাঁচবার কোনো পথ না পেয়ে তিনিও হাতিয়ার সমর্পণ করলেন। কর্ণাটকের দুটি গুরুত্বপূর্ণ কেল্লা দখল করবার পর শাহজাদা টিপু এগিয়ে গেলেন তেয়াগড়ের দিকে। 4 হপ্তাব্যাপী অবরোধের পর যখন তার ফৌজ তেয়াগড় কেল্লার উপর চূড়ান্ত হামলা করল, তখন তথাকার ইংরেজ কমান্ড্যান্ট পাঁচিলের উপর উড়িয়ে দিল সন্ধির শ্বেত পতাকা। টিপু তার ফৌজকে গোলাবর্ষণ করবার হুকুম দিলেন, কিন্তু পরদিন যখন ইংরেজ কমান্ড্যান্ট কেল্লা খালি করে দেবার আয়োজন করছে, তখন খবর এলো সেনা সাহায্য নিয়ে স্যার আয়াকুট সেখানে আসছেন। তাই কেল্লা খালি না করে তিনি মহীশূরের ফৌজের উপর গোলাবর্ষণ শুরু করলেন। আবার শুরু হল যুদ্ধ। কয়েকদিনের মধ্যে কেল্লার মুহাফিজরা জানতে পারল যে স্যার আয়াকুট কয়েক মঞ্জিল দূরে তাঁবু ফেলে রসদের ইন্তেজার করছেন। ইংরেজ কমান্ড্যান্ট পুনরায় কেল্লা খালি করবার আয়োজন করলেন। টিপু তাকে কোনো অবকাশ দেখে অস্বীকার করলেন। আর একবার তীব্র হামলার পর তিনি দখল করে নিলেন কেল্লাটি। এতদিনে কর্ণাটকের সবচেয়ে মজবুত কেল্লা বিজিত হয়ে গেছে। টিপুর ফৌজ নির্বিঘ্নে ছোট ছোট কেল্লা ও চৌকি থেকে নিশ্চিহ্ন করে দিল দুশ্মন দলকে। জুন মাসে শাহজাদা টিপু গৌরবময় বিজয়ের পর আর্কটে পৌঁছলে হায়দার আলী শহরের বাইরে এসে সম্বর্ধনা জানালেন বিজয়ী পুত্রকে। এ কেবল এক শাসকের পক্ষ থেকে তার ভাবি উত্তরাধিকারীর সম্বর্ধনা নয়, বরং এ ছিল এক মহিমান্বিত সিপাহসালারের তরফ থেকে তার ফৌজের এক তরুণ জেনারেলের সম্বর্ধনা, যার যোগ্যতা ও বাহাদুরীর কাহিনী পৌঁছে গেছে সাত সমুদ্রের ওপারে। বৃদ্ধ ইগল যেমন বাসা থেকে তাকে দেখে তার তরুণ বাচ্চার সঞ্চালন, জিন্দেগির শেষ পর্যায়ে হায়দার আলীর অবস্থাও ছিল তেমনই। তিনি তার তীক্ষ্ণ তলোয়ারের অগ্রভাগ দিয়ে হিন্দুস্তানের নকশার উপর এঁকে দিয়েছেন এক বিপুল সালতানাতের সীমারেখা, আর তার ভাবি উত্তরাধিকারী তাকে চিত্রিত করছেন নতুন রঙে। হায়দার আলীর অভিজ্ঞ জেনারেলের প্রত্যেক ময়দানে টিপুর নেতৃত্বকে মনে করছেন বিজয়ের জামানত। কর্ণাটকের যুদ্ধের পর বছর মহীশূরের সেই মহিমাময় শাসকের দৈহিক শক্তি নিঃশেষিত হয়ে এল, যার জিন্দেগির বেশিরভাগ দিন গুজরান হয়েছে তলোয়ারের ছায়ায়। এখন তার জিন্দেগির শেষ সন্তোষ শাহজাদা টিপুর চাইতে শ্রেষ্ঠ উত্তরাধিকারী কোনো শাসকের ভাগ্যেই জুটতে পারে না। টিপু কর্নেল বেইলি ও জেনারেল মুনরোর পর স্যার আয়াকুট ও স্টুয়ার্টের মতো বহুদর্শী বিচক্ষণ জেনারেলদের সাথে শক্তি পরীক্ষায় উতরে এসেছেন। আর্কটে ইংরেজদের প্রতিরক্ষা শক্তি ধ্বংস করে দিয়ে তিনি এগিয়ে এসেছেন তাঞ্জোরের দিকে এবং তার সামনে ইংরেজ সেনাবাহিনী পালিয়ে গেছে মেষপালের মতো।
তোপের সাহায্যে কয়েক হপ্তা মোকাবিলা করবার আশা পোষণকারী কর্নেল ব্রেথ ওয়েটকে 260 ঘন্টা পর হাতিয়ার সমর্পণ করতে হয়েছে তার কাছে। ব্রেথ ওয়েটকে পরাজিত করবার পর টিপু বিনা বাধাই তাঞ্জোরের বেশিরভাগ এলাকা দখল করলেন। 1782 সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হায়দার আলীর নির্দেশে টিপু তাঞ্জোর থেকে এগিয়ে গেলেন পোয়াটনাবোরোর দিকে। সেখান থেকে তিনি ফরাসি সেনাদল সাথে নিয়ে এগিয়ে গেলেন, কাডলোর দখল করলেন। মে মাসে টিপুর ফৌজ ও ফরাসি সৈন্যদল হায়দার আলীর লস্করের সাথে মিলিত হয়ে হামলা করল পণ্ডিচেরির উত্তর পশ্চিমে পরকমলের পাহাড়ি কেল্লার উপর। জেনারেল আয়াকুট কেল্লা মুহাফিজ ফৌজের সাহায্যের জন্য এগিয়ে এলেন, কিন্তু করঙ্গলি পৌঁছে তিনি খবর পেলেন যে মহীশূরের ফৌজ কেল্লাটি দখল করে নিয়েছে। জেনারেল আয়াকুট মহীশূরের সেনাবাহিনীর রসদ ও বারুদের ভাণ্ডার হস্তগত করবার উদ্দেশ্যে আর্নির দিকে চললেন, কিন্তু হায়দার আলী ইংরেজদের অগ্রগতির খবর পেয়ে টিপুকে পাঠালেন তাদের পথরোধ করতে। 2 জুন ভোরবেলা জেনারেল আয়াকুটের ফৌজ একদিকে টিপুর লস্কর ও ফরাসি সেনাতলের গোলাবর্ষণের মোকাবিলা করছিল, অপরদিকে হায়দার আলী এগিয়ে এসে পেছন থেকে তাদের উপর হামলা করলেন। জেনারেল আয়াকুটের ফৌজ ভারী অস্ত্রশস্ত্র ও রসদের বহু গাড়ি ফেলে পলায়ন করল। স্যার আয়াকুট যেমন ক্ষিপ্রগতিতে মহীশূরের শক্তি পরীক্ষার জন্য এগিয়ে এসেছিলেন, তার চাইতেও ক্ষিপ্রতর গতিতে তিনি ফিরে চললেন মাদ্রাজের পথে।